ক্লাব তাবুতে রয়েছি কয়েকজন মোহামেডান ফ্যান্সদের নিয়ে। আগামী 29 তারিখ শুরু হচ্ছে যে আই লিগ, এই আই লিগ নিয়ে মোহামেডান সমর্থকরা কী ভাবছে, কী তাদের এক্সপেকটেশন, এটা নিয়ে আমরা ফ্যান্সের রিয়াকশন নিয়ে নেবো। সবার আগে যে হাফিজ ভাই, হাফিজুদ্দিন ভাই আমাদের সঙ্গে আছে, হাফিজ ভাই বলো। হ্যাঁ, আমরা খুবই আশাবাদী এবং আমরা এই জন্যই আশাবাদী যে দীর্ঘ তিন বছর, বিগত তিন বছর আমরা সিএফএল হ্যাট্রিক করেছি, যেটা কলকাতা তিন প্রধানের মধ্যে আমরা হ্যাট্রিক করলাম এবারে। তো আমরা আই লিগ নিয়েও এই জন্যই আশাবাদী, যেহেতু আমাদের ইয়াং ট্যালেন্টের যে টিম বানানো হয়েছিল ক্লাবের তরফ থেকে, তো সেই তুলনায় আমরা তাতে সেই টিমের মধ্যে বেশ কিছু প্লেয়ার আবার রিক্রুট হয়েছে। কয়েকটা প্লেয়ার নামধারী প্লেয়ার, যেমন এরশাদ এসেছে, জসিম এসেছে, আরও বেশ কিছু হান্ডান্ডেড এসেছে হন্ডুরাসের ফরওয়ার্ড। তো আমরা খুবই আশাবাদী এবং আমাদের 29 তারিখ যে প্রথম ম্যাচ আইজলের সঙ্গে, এবং আমাদের উদ্বোধনী ম্যাচে যে আমরা জয়লাভ করব, এরকম আমরা ভীষণভাবে আশাবাদী, যেহেতু আমাদের এটা হোম ম্যাচ। আমি এখানেই আসছি যে আই লিগ এবং সিএফএল এই দুটো টুর্নামেন্ট দুটো আলাদা, প্রত্যেকের গুরুত্বও আলাদা, লেভেলটাও আলাদা। গত বছর আমাদের আই লিগে ভালো পারফরমেন্স হয়নি, কেউ সবাই হতাশ, সেখান থেকে মনে হচ্ছে এবছর আরও ভালো হবে। হ্যাঁ, অবশ্যই সিএফএল আর আই লিগ অবশ্যই তফাত, কেননা যে সিএফএলটা হয়ে গেল এখানে কোনো ফরেনার ছিল না। তো এই যে আই লিগ শুরু হবে, এখানে কিন্তু প্রত্যেকটা টিমে চারজন করে মাঠে ফরেনার থাকবে, সেখানে ইন্ডিয়ান স্কোয়াডদের লড়াই আছে। যেমন মোহামেডান টিমে বেশ কিছু প্লেয়ার আছে, বেশ কিছু জায়গা আছে, যেমন ডিপ ডিফেন্স নিয়ে, মাঝমাঠ নিয়ে এবং ফরওয়ার্ড নিয়ে যে কটা প্লেয়ার মোহামেডান মানে এখনো পর্যন্ত নিয়েছে, সেখানে প্রত্যেকের সাথে তুল্যমূল্য লড়াই আছে প্রত্যেকটা পজিশানে। সেই হিসাবে আমরা আশাবাদী যে আই লিগে আমরা দুর্দান্ত ফল করব। আমাদের সঙ্গে আছেন মহিদুল ইসলাম লস্কর, ময়দানে সবাই চিনি, প্রত্যেকটা ম্যাচে যায়। মহিদুল ভাই, কী আশা করছো এবছর টিম থেকে? টিম থেকে তো আশা করবো, যেহেতু দলের পারফরমেন্স খুবই ভালো, সেই তুলনা আই লিগ ডিফারেন্ট লেভেলের ম্যাচ, তো আমাদের টিম যা আছে আশা করি ফলাফল ভালোই হবে। তার একটা আশা করছি যে ডেভিডও খুব শীঘ্রই দলের মধ্যে ফিরবে, দেখা যাক কী হয়। ব্যারেটো যাই হোক, আমরা আসে হামিদুল ভাই আমাদের সঙ্গে আছে, হামিদুল ভাই রিয়াকশন। হ্যাঁ, আমাদের মোহামেডান স্পোর্টিং পরপর, আমাদের মোহামেডান স্পোর্টিং পরপর তিন বছর লিগ জয়ের হ্যাট্রিক করেছে, সেই হিসাবে আমাদের দেশীয় প্লেয়ার নিয়ে যেগুলো খেলা তারা তো কমে আসেই, এবং আই লিগে বিদেশি অ্যাড হবে, তো বিদেশিরা আশা করছি আমরা ভালো খেলবে এবং ভালো পারফরমেন্স দেবে। প্রথম ম্যাচ আমাদের নৈহাটিতে আইজল এফসির বিরুদ্ধে, আমরা চাইবো ব্যারেটো সুস্থ হয়ে ফিরবে, আশা করছি মোহামেডান ভালো ফল করবে আই লিগে। একদম ইয়াং ছেলে, তপসিয়ার ছেলে, তার রিয়াকশন নিয়ে আই লিগ থেকে কী এক্সপেকটেশন? সর্বোপরি আমি আমার কথা বলছি যে আমরা প্রত্যেকেই চাই আমাদের প্রিয় টিম আইএসএল খেলুক, তার একমাত্র উপায় হচ্ছে আই লিগ চ্যাম্পিয়ন, সেটা নিয়ে একটু বলবে। কিন্তু আমাদের টিম তো খুব ভালো হয়েছে এবার, আমরা সিএফএল তিনবার চ্যাম্পিয়ন হয়েছি, যা কিছু হয় আমাদের একটু ইয়াং ফ্যান, আমরা তো এরকমই ফুটবল জানলাম, শুরু করলাম, যা কিছু মডার্নে হিস্ট্রি আছে, যা কিছু আমাদের, আমি হিস্ট্রি যা ব্যাকওয়ার্ড পড়েছি বলতে পারো সেখানে, তো কিন্তু খুব ভালো লাগে দেখতে কি আমরাও মোহামেডানের সাপোর্টার, তো এবার আশা করছি যে আই লিগে চ্যাম্পিয়ন হবো ইনশাল্লাহ। আরেকটা বিষয় হচ্ছে এবছর আমাদের হোম গ্রাউন্ড করেছে নৈহাটি, সন্ধ্যা 7:30-7:30 খেলা, গত বছর ছিল কিশোর ভারতী কলকাতাতে, অনেক বেশি দর্শক আসতো, এটা নিয়ে কোনো সমস্যা হতে পারে? কিন্তু সমস্যা হতে পারে যে আমরা তো মোহামেডানের সাপোর্টার, যা 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 দেশে খেলা হবে আমরা তো ওই দিকে যাবোই যাবো, তো কিন্তু ওরা কিছু ব্যাপার নেই, আমাদের তো শুধু জিততে হবে, ম্যাচটাই ফোকাস করতে হবে, ওসব কোনো ব্যাপার নিয়ে কিন্তু দেখা যাবে না। মজুল ভাই, দর্শকদের উদ্দেশ্যে বলতে চাইব, যেহেতু আমাদের ম্যাচটা নৈহাটি, সকলের ক্ষেত্রে একটু মানে যাওয়াটা ঠিক আছে কিন্তু আসাটা একটু টাফ ব্যাপার, সেহেতু সকলকে বলবো সবাই মানে সবাই দলে দলে মিলে যাওয়ার চেষ্টা করবো, যাতে করে রাত্রে ফেরার পথে কোনো রকম অসুবিধার সৃষ্টি না হয়। আমার কথা হচ্ছে আমরা প্রত্যেকে যে মোহামেডান ফ্যান্স, আমরা আমাদের প্রিয় ক্লাবকে সাপোর্ট করতে সব জায়গায় যাবো, এটা ঠিক, নৈহাটিতে অসুবিধা আছেই, কোনো সন্দেহ নেই, কোনো অসুবিধা আছে, তারপরেও আমরা নৈহাটিতে যাব আমাদের প্রিয় টিমকে সাপোর্ট করতে এবং জেতাবো। সবথেকে বড় কথা, হাফিজ ভাইয়ের সাথে একটা কথা বলবো যে আমাদের হোম ম্যাচগুলোর অ্যাডভান্টেজ গত বছর আমরা ঠিকঠাক নিতে পারিনি, এবছর কী মনে হচ্ছে?
আর গত বছরে টিমের অনেক ফরমেশন ডিস্টার্ব ছিল, এবছর অনেক বেশি ভালো টিম ফিটনেস এবং প্র্যাকটিসের সুযোগ পেয়েছে, যেটা তোমার গুরগাঁওতে আছে, সেটা নিয়ে কিছু বলবে? অবশ্যই, যেমন গত বছরে হয়তো আমাদের যে টিম সিএফএল খেলেছিল তারপরে যে সব প্লেয়ারগুলো রিক্রুট হয়েছিল সেই মতো কিন্তু আমাদের প্র্যাকটিসের সুযোগটা পাওয়া যায়নি, তার কারণ সেই সময় মোহামেডান মাঠ বলো তো। অতএব আমাদের এই বছরে আমরা এতটুকু আশাবাদী এই জন্য যে আমাদের বিগত মানে সিএফএল চলাকালীনই এন্দে চেন্নিসবের তত্ত্বাবধানে সিএফএল ম্যাচ হয়েছে, তারপরেও আবার বাঙ্কার হিল এবছরে একটা সুন্দর একটা টিমকে সিস্টেমে আবাসিক শিবির দিন ১৫ গুরগাঁওয়ের মাঠে নিজস্ব জিম ক্যাম্প এবং মাঠের ফেসিলিটি পুরো টিমকে একসঙ্গে রাখা সমস্ত কিছু ব্যবস্থাপনায় আমরা যেটা দেখলাম সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ক্লাবের ভিডিওতে যে টিম একটা খুব দুর্দান্ত প্রি সিজন ট্রেনিং করেছে তার সুফল অবশ্যই আমরা হোম ম্যাচগুলোতে নৈহাটির মাঠে এবং আমাদের ওটা পরিচিতি মাঠ, যে এমন নয় যে কিশোর ভারতীর জায়গায় নৈহাটি মাঠ, হয়তো মাঠের সাইজে হয়তো একটু ছোটো হলো কিন্তু মাঠের কোয়ালিটি দুর্দান্ত। এর আগে আমরা বেশ কিছু ম্যাচ নৈহাটিতে খেলেছি, আশা করছি আমাদের টিম হোম অ্যাডভান্টেজ এবারে যথেষ্ট নেবে। এবং আর একটা কথা বলি, হয়তো অনেকে বলছেন যে নৈহাটিতে সন্ধ্যে ৭টায় খেলা যাওয়ার একটু সমস্যা, অবশ্যই তারপরেও কিন্তু মোহামেডান যে সাপোর্টাররা যেভাবে মাঠ ভরায় আমি আশাবাদী যে অবশ্যই নৈহাটিতে সন্ধ্যার পরে নাইটের খেলা উপভোগ করার জন্য। এবং সবথেকে বড় কথা, এরা প্রত্যেকটা মাঠে যতই শীত বর্ষা গ্রীষ্ম যাই অবস্থা হোক, এটা মোহামেডান সাপোর্টারদের একটা গুণ, খারাপ সময়েও মাঠ ভরিয়েছে, এখন তো আস্তে আস্তে তুলনামূলক অনেক ভালো সময়। এবং আমি আজ সাপোর্টার হিসাবে কিছু চাই না, চাই আমাদের টিমকে আইএসএলে দেখতে, আর কোনো বিষয় নেই। গত বছর অনেক ফালতু খেলেছে, অনেক খারাপ পারফরমেন্স গেছে, এবছর এখনও পর্যন্ত সব ঠিকঠাক আছে, না ঠিকঠাক থাকলে আবার আমরা নিশ্চয়ই যেখানে যা বলার বলবো, যা যা করার করবো। আফটার অল প্রত্যেকটা মোহামেডান সাপোর্টাররা চাই প্রিয় দলকে আইএসএলে দেখতে, এটা নিয়ে কি বলবেন? হ্যাঁ অবশ্যই, এর জন্যই আমাদের অফিসিয়াল থেকে নিয়ে ইনভেস্টার বাঙ্কার হিল থেকে নিয়ে এবছরে সকলেরই এবং সাপোর্টারদের সকলের একটা ফোকাস আছে যে আই লিগ চ্যাম্পিয়ন হওয়া, তার জন্যই এই টিমের মধ্যে এত রিক্রুট হয়েছে, বেশ কিছু প্লেয়ার আবার যুক্ত হয়েছে। তো সে জায়গায় আমরা খুবই আশাবাদী যে এবছর আই লিগ চ্যাম্পিয়ন হয়ে যাতে টিম মোহামেডান আইএসএল খেলতে পারে ২০২৪-২৫ সালে, সেই তার লক্ষ্য নিয়েই আমরা মাঠে আমাদের টিম নামবে, তারপরও আমরা টিমের প্রতি আশাবাদী যে আমাদের টিম সাফল্য পাবে। হামিদুল ভাই, আইএসএল খেলা নিয়ে কি বলতে? হ্যাঁ, আশাবাদী আমিও যে আই লিগ এবছর চ্যাম্পিয়ন হবে, আগের বছর আই লিগে ভালো পারফরমেন্স করতে পারেনি, কিন্তু এবছর যেহেতু কলকাতার লিগে পারফরমেন্স ভালো আছে, হ্যাট্রিক করেছে, সেই হিসাবে আশা করছি যে আই লিগ চ্যাম্পিয়ন হবে এবং পরের মৌসুমে আইএসএল খেলার জন্য মোহামেডান। হোসেন ভাই, তোমারও হ্যান্ডি চেনিস হবে, কিন্তু ভালো পার্সেন্টেজ আছে আমাদের, উইনিং পার্সেন্টেজ আছে, তো আশা করছি যে আমাদের যা আশা আমরা প্রেফার করেছি টু কোচের জন্য, তো দোয়া করি যে আমাদের রেজাল্ট আমাদের হাতে আসবে। এবং সমর্থকদের জন্য এবং প্লেয়ার যারা খেলবে, ২৯ তারিখ নামছে, প্রথম ম্যাচটা সবসময় ভাইটাল, যাদের সঙ্গেই খেলা হোক যাদেরই খেলা হোক, সেটা নিয়ে কি বার্তা দেবে, প্লেয়ারদের কি বলবে আর সমর্থকদের জন্য কি বলবে? সমর্থকদের আমাদের তো ফুল সাপোর্ট থাকবে, যা প্লেয়ারের জন্য বলবো, প্লেয়ারে কিন্তু খুব ভালো আছে আমাদের, আর এরা না আমরা বলতে পারি যে আইজলে খুব ভালো টিম, আই লিগে খুব ভালো টিম, ডেভিড খেলেছে আইজলে খেলেছে, আর আইজলে আমাদের অনেক অনেক ভালো ভালো প্লেয়ার আছে, ডেভিড আছে, রেমসাং আছে, সব আইজলের প্লেয়ার, তো কিন্তু আমাদের খুব ভালো লাগছে যে করতে পারবে কি না করতে পারবে, মানে আমাদের সাপোর্টারের জন্য ফুল সাপোর্ট থাকবে আর প্লেয়ারের জন্য খুব মোটিভেট আসবে, তো আশা করি যে আমাদের রেজাল্ট আমাদের হাতে রেজাল্ট আসবে। মজুর ভাই বলো, প্রত্যেক ক্লাবেরই স্বপ্ন আইএসএল খেলার, সুতরাং আমাদেরও প্লেয়ারদের প্রতি একটাই বার্তা, মানে দলের স্বার্থে যাতে আইএসএল খেলতে পারে, সেই লেভেল নিয়ে সেই প্রস্তুতি নিয়ে মাঠে নামতে, আশা করি ফল ভালো পাওয়া যাবে ইনশাআল্লাহ। হাফিজ ভাই, প্লেয়ারদের কী বলবেন? যা
প্লেয়ারদের একটাই আমরা বার্তা দেব যে সিএফএল যেভাবে চ্যাম্পিয়ন হয়েছে টিম, এবং প্লেয়াররা যাতে 200% দিয়ে মোহামেডান, একটা প্রত্যেক লাখো লাখো সাপোর্টারের একটা স্বপ্ন যে আইএসএল খেলা, দুই প্রধান কয়েক বছর যাবৎ খেলছে কিন্তু মোহামেডান এখনও পর্যন্ত খেলতে পারেনি, কিন্তু প্লেয়ারদের মুখের দিকে তাকিয়ে সমস্ত প্লেয়ারদের কাছে আমাদের আবেদন যে আমি একজন সাপোর্টার হয়ে আবেদন করছি যে প্লেয়াররা যাতে পরিপূর্ণ নিজের এফার্ট দিয়ে যাতে 200% এফোর্ট দিক, আমাদের সাপোর্ট অ্যাজ এ 12 ম্যান সবসময় থাকবে, তাই তো? অবশ্যই, যে কোনো পরিস্থিতিতে থাকবে, কেউ একদিন খারাপ খেলতেই পারে এমন নয়। যে আমরা সিএফএল এর প্রথম দিকে দেখেছি কি, আমরা অনেকেই আশঙ্কা প্রকাশ করেছিলাম ইয়াং ছেলে নতুন ছেলে এরা কি খেলবে, কিন্তু পরপর প্রথম তিনটে চারটে ম্যাচের পর থেকে যেভাবে মাঠে মানুষ এসেছে, আমরা প্রথম কথা বলি সিএফএল আর আই লিগের দুটোর কোয়ালিটি স্ট্যান্ডার্ড অনেকটা আলাদা। আর আই লিগ চ্যাম্পিয়ন হয়ে এখন আইএসএলে যাওয়া যাচ্ছে, এটা চালু হওয়ার পর থেকে আই লিগটা আরও বেশি টাফ কম্পিটিশনে পরিণত হয়েছে, প্রত্যেকটা টিম চাইবে আইএসএলে যেতে। এবং মোহন স্পোর্টিং ক্লাব বিগত তিন বছরের প্রথমবার আই লিগ খেলেই রানার্স হলো, তারপর একদম মানে কী বলে হতাশাজনক পারফরমেন্স। এবছর যেভাবে টার্গেট চ্যাম্পিয়নশিপ রেখেই যেভাবে তারা টিম সাজাচ্ছে, এখনও পর্যন্ত আশাবাদী যে আমরা চ্যাম্পিয়নশিপে থাকবো। এটা একটা গেম, সব থেকে বড়ো কথা অ্যাজ এ ফ্যান হিসেবে এটা চাইবো, আমাদের প্রিয় টিম প্রিয় দল এমন হোক, এত শক্তিশালী হোক, চ্যাম্পিয়নশিপের ফাইট দিক। চ্যাম্পিয়ন হয়ে যাবে কেউ কখনো বলতে পারে না, কিন্তু প্রথম কথা হচ্ছে টিমটাকে চ্যাম্পিয়নের জন্য বানাতে হবে। কারণ সেই হিসাবে এবার আমরা দেখছি যে আমাদের চার্চিল ব্রাদার্স অনেক স্ট্রং, নতুন টিম এসেছে নামধারী ওরা স্ট্রং, কাশি স্ট্রং, গোকুলাম কেরালা অনেক স্ট্রং, প্রত্যেকেই এবার মোহামেডান স্পোর্টিং অনেক স্ট্রং, এই অনেকগুলো টিম আছে যারা ফ্যান হিসাবে মোহামেডান ফ্যান্সরা সবসময় টিমের সঙ্গে ছিল, সঙ্গে আছে, সঙ্গে থাকবে। যে কোনো হিসাবে আমার প্লেয়ারদের কাছে অনুরোধ যে আপনারা আপনাদের 200% দিন, আমাদের টিমকে জেতান, আই লিগ চ্যাম্পিয়ন করুন, আইএসএল তুলুন, তাহলে মানে মোহামেডান ফ্যান্সরা প্লেয়ারদের জন্য কী করবে কেমন করে আপনারা মাঠে দেখেছেন। আর সমস্ত ফ্যান্সদের কাছে অনুরোধ, সমস্ত ফ্যান্স ক্লাব, অনেক ফ্যান্স ক্লাব এখন মোহামেডান স্পোর্টিংয়ে, আমি পার্সোনালি চাই পশ্চিমবাংলা কেন দেশের কোনে কোনে মোহামেডানের নতুন নতুন ফ্যান্স ক্লাব জন্মাক, সবার কাছে অনুরোধ আপনারা মাঠে আসুন। ফ্যান্স ক্লাব অতভাবে আমরা আলাদা হতে পারি, অ্যাজ এ ফ্যান্স মাঠে যখন আমরা থাকি আমরা সবাই হয় এবং একই দলের জন্য লড়াই করবো, গলা ফাটাবো এবং প্রিয় টিমকে চ্যাম্পিয়ন করবো, এবং চ্যাম্পিয়ন করে আইএসএল যাবো, তারপরে হবে আমাদের সেলিব্রেশন। এ স্কার্ফ উনি বিক্রি করেন, খুব সুন্দর বানান, তারও যদি লাগেন তো রেজাক সাহেবের নাম্বার আমি ওখানে দিয়ে দেবো, আপনার ফোন করে যোগাযোগ করে নেবেন। রেজাক ভাই, আই লিভ নিয়ে কি আছে ইচ্ছা আছে বলুন? উল্টো হয়ে গেছিল, নিচে করুন, সবাই দেখছেন এই স্কার্ফটা এখন মোহামেডান সমর্থকদের কাঁধে কাঁধে চলে, এইটা কারো যদি চাই তো রেজাক সাহেবের সঙ্গে যোগাযোগ করবেন, নাম্বারটা স্ক্রিনে দিয়ে দেবো। আই লিভ নিয়ে কি আশা করি কী ভাবছেন? আলহামদুলিল্লাহ, আমি প্রথমেই বলবো যে আমরা প্রথমে তিন বছর পরস্পর কলকাতা লিগ চ্যাম্পিয়ন হয়েছি, তার জন্য আমরা সবাই আনন্দ ভোগ করেছি। এবার যেটা সব থেকে বড়ো আনন্দ যে ট্রফিটা, সে ট্রফিটা আমরা এখনো পর্যন্ত হাতে পাইনি, যাই হোক সেটা অফিসিয়াল ব্যাপারটা জানি। এবার আমাদের সামনে আই লিগ, আমরা চিন্তাভাবনা রেখেছি যে আই লিগ আমাদের চ্যাম্পিয়ন হতে হবে এবং আমাদেরকে আইএসএল খেলতে হবে। এই যে আইএসএল খেলা আর আই লিগ খেলা, দুটো খেলার মধ্যে পার্থক্য আছে, যেহেতু আমাদেরকে আই লিগ চ্যাম্পিয়ন হতে হবে তারপরে আমরা আইএসএল খেলতে পারব। এই জন্য আমরা সবাই সকল যত ফ্যান্স ক্লাব আছে সবাই সকলে মিলে আমরা একত্রিতভাবে মাঠে যাব আর দলের জন্য গলা ফাটাবো, যাতে দল চ্যাম্পিয়ন হয়, আমরা এই উদ্দেশ্য বা এই মনোবল নিয়ে আমরা মাঠে যাব। আর সব ফ্যান্স ক্লাবের উদ্দেশ্যে আমার প্রস্তাব রইল সকলে যেন আমরা মাঠে আসতে পারি। একদম একদম, ফ্যান্স ক্লাব সহ মোহামেডানের যত সমর্থক আছে সবাই তো আর ফ্যান্স ক্লাবে যুক্ত না, আসুন ঝান্ডা ব্যানার জার্সি পরে আসুন, প্রিয় দলকে সাপোর্ট করুন। ধন্যবাদ।